বর্তমান মই উপস্থিত আছো জুরডত অবস্থিত এবিসিডি কার্যালয়ত অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত এবিসিডি গড় লৈ উঠিছে রাজ্যৰ বিভিন্ন প্রান্তৰ 20 জনতকৈ অধিক ছাত্রছাত্রী ইয়াত অংশগ্রহণ করা দেখা গৈছে উপস্থিত হৈছো এবিসিডি কার্যালয়ত ইতিমধ্যে অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত এই অনুষ্ঠানটি গড় লৈ উঠিছে রাজ্যৰ 20 জনতকৈ অধিক ছাত্রছাত্রী ইয়াতে অংশগ্রহণ করেছে এই মুহূর্তত মই উপস্থিত আছো জুরু তিনিআলিত অবস্থিত এবিসিডির কার্যালয়ের ভিতর আর এই অনুষ্ঠান অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত গড়ি উঠিছে অসমৰ ভিন্ন প্রান্তরপা 20 জনেরও অধিক ছাত্রছাত্রী আহি ইতিমধ্যে এই অনুষ্ঠানেরপা পাঠদান গ্রহণ করেছে সুখবর এই যে ইয়াত টেলিভিশনের বিভিন্ন দিকের ব্যবহারিক পাঠদান দিয়া হয় এতিয়া মই উপস্থিত আছো গুৱাহাটী মহানগরীর জুরডত অবস্থিত এবিসিডির কার্যালয়ত অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত আরম্ভ হওয়া এইখন প্রতিষ্ঠানত ইতিমধ্যে রাজ্যখনের বিভিন্ন প্রান্তরপা ইচ্ছুক ছাত্রছাত্রী সকলে নাম ভর্তিকরণ করে আছে আর এইখন প্রতিষ্ঠানত টেলিভিশনের সম্পূর্ণ ব্যবহারিক জ্ঞানের বিষয়ে শিকা হয় এই মুহূর্তে মানে উপস্থিত আছো এবিসিডির কার্যালয়ের ভিতর অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানট ইতিমধ্যে 20 জনের ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেহি ইয়াত অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত টেলিভিশনের সম্পূর্ণ ব্যবহারিক পাঠ্যক্রম শিকা হয় এই মুহূর্তে মই উপস্থিত আছো এবিসিডির কার্যালয়ত এবিসিডি কার্যালয় গুৱাহাটী মহানগরের জুরডত অবস্থিত ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তর ছাত্রছাত্রী আহি এবিসিডি ভরি পড়েছে আর এবিসিডি টেলিভিশনের সম্পূর্ণ ব্যবহারিক জ্ঞান পাঠদান করা হয় এই মুহূর্তে মই উপস্থিত আছো এবিসিডির কার্যালয়ের সম্মুখত অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত আরম্ভ হয়েছে এই এবিসিডি আর এই এবিসিডিত দূরদর্শনের ব্যবহারিক সকল পাঠ্যক্রম শিকা হয়েছে ইতিমধ্যে রাজ্যের সমগ্র প্রান্তরপা ইয়াত ছাত্রছাত্রী আহি উপস্থিত হয়েছেহি এই মুহূর্তে মই বর্তমান উপস্থিত আছো এবিসিডির মুখ্য কার্যালয়ত অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত আরম্ভ হওয়া এই অনুষ্ঠানত বিভিন্ন অসমৰ বিভিন্ন প্রান্তরপা অতিকমে 20 জনেরকৈ অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই মুহূর্তত মই উপস্থিত আছো এবিসিডি কার্যালয়ের ভিতর অতনু ভুঁইয়াদেবর তত্ত্বাবধানত এই অনুষ্ঠানটি আরম্ভ করা হয়েছে অসমৰ বিভিন্ন প্রান্তরপা প্রায় 20 জনেরও অধিক ছাত্রছাত্রীয়ে এই অনুষ্ঠানটিত অংশগ্রহণ করেছে এই মুহূর্তত মই আছো এবিসিডির মুখ্য কার্যালয়ত অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত আরম্ভ করা হয়েছে এই পাঠদান প্রক্রিয়া বর্তমানলৈকে ইয়াত 20 জন ছাত্রছাত্রীয়ে অংশগ্রহণ করেছে এই মুহূর্তত মই উপস্থিত আছো গুৱাহাটী জু তিনিআলিত অবস্থিত এবিসিডি কার্যালয়ত এবিসিডি অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত এটা অনুষ্ঠান আরম্ভ করা হয়েছে ইয়াতে টেলিভিশনের সম্পূর্ণ ব্যবহারিক পাঠদান প্রক্রিয়া দিয়া হয় ইতিমধ্যে রাজ্য ভিন্ন প্রান্তরপা 20 জনতকৈ অধিক ছাত্রছাত্রীয়ে নাম ভর্তি করেছেহি এই মুহূর্তত মই আছো জু তিনিআলি অবস্থিত এবিসিডি কার্যালয় আর এই কার্যালয়ত অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত স্থাপন করা হয়েছে আর উক্ত কার্যালয়ত অসমৰ বিভিন্ন প্রান্তরপা ছাত্রছাত্রী অংশগ্রহণ করা দেখা গৈছে এই মুহূর্তত মই উপস্থিত আছো জুরস্থিত এবিসিডি কার্যালয়ত অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত আরম্ভ করা হয়েছে এই শিক্ষা অনুষ্ঠান ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তরপা 20 জনতকৈ অধিক ছাত্রছাত্রীয়ে এই শিক্ষা অনুষ্ঠানত অংশগ্রহণ করা দেখা গৈছে বর্তমান মই উপস্থিত আছো এবিসিডি কার্যালয়ত জুরত তিনিআলিত এই এবিসিডি কার্যালয় অবস্থিত অতনু ভুঁইয়ার তত্ত্বাবধানত ইয়াত টেলিভিশনের সম্পূর্ণ ব্যবহারিক পাঠদান প্রদান করা হয় বর্তমানলৈকে ইয়াত দেশের বিভিন্ন প্রান্তরপা ছাত্রছাত্রী আহি অংশগ্রহণ করেছে বর্তমান মই উপস্থিত আছো জুরত তিনিআলিত থাকা এবিসিডি কার্যালয়ের ভিতর এই কার্যালয় টেলিভিশন জগতক এখোজ আগুয়াই নিয়ার উদ্দেশ্যে অতনু ভুঁইয়াদেবে কার্যালয়টি আরম্ভ করেছিল আর প্রায় 20 জনতকৈ অধিক ছাত্রছাত্রী ইয়াতে অংশগ্রহণ করা দেখা গৈছে।